ফার্স্ট ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্স পেপার সিসি ওয়ান নতুন সিলেবাস দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী এক্ষেত্রে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন রেখেছি প্রশ্নমান করি যার প্রথম প্রশ্ন দেখে নাও আর্য সমস্যা বিশ্লেষণ করো অর্থাৎ আর্যদের আদি বাসস্থান কোথায় এদেশে নাকি বহির্ভারতে বা আর্য কোনো জাতিগোষ্ঠী নাকি ভাষা গোষ্ঠী এই নিয়ে যে বিতর্ক বা সমস্যা তা এই প্রশ্নের বিষয়বস্তু মূলত আর্য সমস্যা বিশ্লেষণ করো তো এই গেল প্রথম প্রশ্ন টপ ফাইভ প্রশ্নের এবার দেখে নেব দ্বিতীয় প্রশ্ন দেখে নাও দ্বিতীয় প্রশ্ন প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় বা পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো অর্থাৎ মুদ্রা স্থাপত্য ভাস্কর্য এই সমস্ত বিষয়বস্তু এই প্রশ্নের মধ্যে থাকবে এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন টপ ফাইভ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এবার দেখে নাও টপ ফাইভ প্রশ্ন তৃতীয় প্রশ্ন হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যের বিশেষ উল্লেখ সহ এই সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো অর্থাৎ হরপ্পা সভ্যতার বা সংস্কৃতির যে বৈশিষ্ট্য সেগুলি সহ পতনের কারণ দশ প্লাস দশ হতে পারে বা পনেরো প্লাস পাঁচ হতে পারে এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে তোমাদের বলি যে তোমাদের এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক এবং বিগত বছরের যে প্রশ্নগুলি পড়েছিল হ্যাঁ সেগুলি দশ নম্বরে ছিল ঠিকই তোমাদের এই প্রশ্নগুলি কুড়ি নম্বরে আসবে তবে সেই প্রশ্নগুলি ফলো করে বা কম্পেয়ার করে তোমাদের পুরো সিলেবাস ভিত্তিক যে সাজেশান অলরেডি আমি করে দিয়েছি আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সাজেশনের উল্লেখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে থেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে তুলে ধরলাম তোমরা দেখে নাও তো দেখে নাও এই টপ ফাইভ প্রশ্নের চার নম্বর প্রশ্ন মগধের উত্থানের পশ্চাদে ভৌগোলিক ও আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো বা মগদের উত্থান ব্যাখ্যা করো এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব টপ ফাইভ প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্ন বৌদ্ধ এবং জৈন ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন এবং এই উভয় ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নির্ণয় করো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য তো আমি তোমাদের মূলত এই টপ ফাইভ প্রশ্ন রাখলাম আশা করছি এই প্রশ্ন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা অনেক করেই প্রশ্ন আসার সম্ভাবনা তো এক্ষেত্রে বলি এই পাঁচটি প্রশ্নের সঙ্গেও আমি আরেকটি অতিরিক্ত প্রশ্ন রেখেছি সেটি দেখে নাও দেখে নাও অতিরিক্ত একটি প্রশ্ন ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনের পরিচয় দাও এগুলি পরবর্তী বৈদিক যুগে কিভাবে পৃথক ছিল অর্থাৎ ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা বা আর্থসামাজিক অবস্থা ঠিক কেমন ছিল এবং তাদের মধ্যে কেমন পার্থক্য ছিল তো মূলত এই ছটি প্রশ্ন তোমাদের বড় প্রশ্নের জন্য দিলাম এই ছটি প্রশ্ন তোমরা ভালো করে করো সঙ্গে কথা বলবো যে তোমাদের এবছর প্রথম পরীক্ষা নতুন সিলেবাস অনুযায়ী তাই পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান যেটি রয়েছে সেটি তোমরা অবশ্যই ফলো করো এবং এই প্রশ্নগুলি একটু ভালো করে করো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আর পারলে প্লিজ একটি লাইক করো